এরপরে সাইদ জিহাদ আপনি জানতে চেয়েছেন অনুমানের পরে কেউ মিথ্যা হবার দিলে কি গুনা হবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই সাইদ অনুমানের পরে কেউ যদি মিথ্যা ধারণা করেন কারোর প্রতি এটি গুণা হবে জঘন্য গুণা হবে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন ইয়াকুম তোমরা কুধারণা থেকে বেঁচে থাকবে কারণ কুধারণা এটা সবচাইতে বড় মিথ্যা সবচেয়েতে বড় মিথ্যা হল কুধারণা এবং আল্লাহ রবুল্লা কোরআন করে বলেছেন যে ইজানিবু ক্যাফি রম্মিন তোমরা অনেক ধারণা অর্থাৎ মানুষের প্রতি বিরূপ ধারণা যেগুলো খারাপ ধারণা যেগুলো সেগুলোতে তোমরা বেঁচে থাকো কারণ ইনাবাদ ইসম কারণ কিছু ধারণা অর্থাৎ যে ধারণাগুলো বিরূপ হয়ে থাকে মানুষ প্রতি এগুলো গুনাহের কাজ অপরাধের কাজ কারোর ব্যাপারে সুধারণা করার কোনো যদি সুযোগ থাকে একশো পার্সেন্টের ভিতরে এক পার্সেন্টের যদি সুযোগ থাকে তাহলে তার প্রতি সুধারণা করতে হবে এবং সুধারণা করার পরে আপনি কিন্তু একটা নেকামলে সব পাবেন যদি কারোর প্রতি সুধারণা করেন কিন্তু কুধারণা করলে কোনো সব তো পাবেনই না বরং আপনি তার প্রতি কুধারণা করলেন বাস্তবে আপনার ধারণাটি ভুল হলো তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনি তাই হবেন আজকাল সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ কুধারণা করা করি আমাদের তথাকথিত দিনদারদের মধ্যে ইসলাম প্র্যাকটিস করা মানুষদের মধ্যে এটি রীতিমতো লজ্জাসকর এটা হলো তাকোয়ার দুর্বলতার বিষয় কারণ নিয়ত কারোর অন্তরের বিষয় আপনি মন্তব্য করতে পারেন না যদি আপনি ন্যূনতম ইসলাম বুঝে থাকেন আর যদি ইসলামের কোনো কনসেপ্ট আপনার সঠিক কনসেপ্ট আপনার কাছে না থাকে অথবা আপনি নিজে খারাপ মানুষ ফাঁসেক মানুষ আল্লাহর ভয় নাই তাহলে শুধুমাত্র কথা বলতে পারেন এটা অত্যন্ত জটিল একটা জায়গা খুবই জটিল একটা জায়গা কারোর অন্তরে কি আছে কি উদ্দেশ্যে করছে এটা নিয়ে মন্তব্য কোনো মুসলমান করতে পারেন না কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়াতে অহরহ আমরা এই কাজগুলো করছি আবার নিজেদেরকে আমরা ইমানদার বা দিনদার দাবি করছি এটা খুবই জঘন্য একটি বিষয় আল্লাহ তালা আমাকেও আপনাকেও সবাইকে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন এরপরে প্রশ্ন হল মরিয়ম কামাল আপনি জানতে চেয়েছেন অনেক টাকা দেনা থাকলে কোরবানি দেওয়া যাবে কি না দেওয়া করে জানাবেন যদি কারোর কাছ কারোর অনেক টাকা দেনা থাকে সেই দেনাগুলো পরিশোধ করার জন্য যদি সিস্টেমকাল ব্যবস্থা থাকে ধরুন মাসে মাসে সপ্তাহে সপ্তাহে আপনি কিস্তি আকারে দিয়ে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে সেই দেনার পাশাপাশি আপনি কোরবানি রাখতে পারেন যদি সেই দেনা পরিশোধের জন্য একটা ধরুন কিস্তিতে নিয়েছেন কিস্তি আপনার বেতন থেকে কেটে যাচ্ছে তাহলে এরকম কিস্তি রাখা অবস্থা আপনি কোরবানি দিতে পারেন কিন্তু যদি কোরবানির টাকা না দিলে বরং দেনা কিছুটা হলেও দেওয়া যায় এরকম মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য কোরবানি না করে দেনা পরিশোধ করা উচিত এবং এক্ষেত্রে কোনো প্রকার অবহেলা করা উচিত নয় এবং দেনা রেখে কোরবানি করা জায়েজ নয় দেনাদারদের প্রভাব প্রেসার আছে তাদের পক্ষ থেকে চাপ আছে কিন্তু আপনি তাদেরকে ইগনোর করে তাদের দেনা না দিয়ে কোরবানি করছেন এরকম অহরও আজকাল দেখা যায় এগুলো কোরবানি নয় এগুলো হলো গোষ্ঠ খাওয়ার উৎসব এগুলো হলো মানুষের কাছে প্রদর্শন করা লৌকিকতা এছাড়া আর কিছু না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এরপরে বদির আলম আপনি জানতে চেয়েছেন জাকাতের টাকা থেকে কবরের কাজে লাগানো যাবে কি না কবরের কাজ করা যাবে না এটা গরিবের হক শুধুমাত্র গরিবকেই দিতে হবে মরিয়ম কামাল আপনি জানতে চেয়েছেন আপনার প্রশ্ন তো দিয়েছি দুঃখিত খায়রুল্লাহ হাসান আপনি জানতে চেয়েছেন কেউ যদি সুদী ব্যাংকে চাকরি করে এবং তার স্ত্রী ও সন্তানরা তার আয়ের অংশ থেকে সংসার চালায় তবে কি তার স্ত্রী সন্তানের গুণ হবে কিনা এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে স্বতন্ত্র আপনি দেখে নিতে পারেন কারো উপার্জন যদি হারাম হয় তার স্ত্রী সন্তানের জন্য সেই উপার্জন খাওয়া যায় হবে কিনা। না সেখানে আমরা বলেছি যে যদি বিকল্প কোনো ওয়ে থাকে তাহলে সেখান থেকে তার জীবন ধারণ করতে হবে আর যদি বিকল্প কোনো পথ ধরারও সুযোগ থাকে তাহলে সেটা ধারণ করতে হবে তারপরেও হারাম খাওয়া যাবে না আর যদি সেরকম কোনো সুযোগ না থাকে ধরুন কোনো স্ত্রী তার স্বামীর হারাম উপার্জন আছে হারামটা যদি হারাম লেগাইরই হয় অর্থাৎ উপার্জনের পদ্ধতির কারণে হারাম হয়েছে যেমন সুদের মাধ্যমে ইনকাম করেছেন ইত্যাদি ইত্যাদি তাহলে সেক্ষেত্রে সেই উপার্জন স্ত্রী ভক্ষণ করা জায়েজ হবে তার যদি কোনো বিকল্প তার সামনে খোলা না থাকে জীবন বাঁচানোর জন্য এটা খেতে পারবেন কিন্তু তার চেষ্টা উচিত যে চেষ্টা করা উচিত যাতে তিনি হালাল এর পথে চলতে পারেন এবং যে কোনোভাবে বিকল্প উপার্জনের পথ তিনি যেন আবিষ্কার করতে পারেন এই চেষ্টা অব্যাহত রাখা উচিত নামাজে মনোযোগ কি এটা জানতে চাচ্ছেন তারানা বোন নামাজে মনোযোগ রাখাটা এটা আবশ্যক নামাজের যে ইয়ে কি বলে আপনার যে প্রাণ আসল প্রাণটাই হলো মনোযোগ সেই মনোযোগটা ধরে রাখার জন্য চেষ্টা করা উচিত এই বিষয়ে আমাদের একটা ভিডিও ভিডিওশাল অচেরি আসছে কিছু পরামর্শমূলক আশা করি সেখান থেকে আপনি বিস্তারিত ধারণা পাবেন এরপরে হাবিবা ফারহানা জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় শিশু জানামাজে প্রসাব করে দিলে করণীয় কি নামাজ ছেড়ে দিব না কি চালিয়ে যাব যদি জানামাজে পেশাব করে দেয় তাহলে ডানে বামে আগে পিছিয়ে সরে যাবেন জানামাজের পর নামাজ তো আর আবশ্যক না ফ্লোরে পড়বেন ফ্লোরে না পাক লেগে আছে যদি দেখা না যায় তাহলে যে কোনো ফ্লোরে আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই যা নামাজে বাচ্চা পেশাব করে দিলে আস্তে করে নিজেকে সরিয়ে নিয়ে একটু দুই হাত এক হাত পেছনে ডানে ভাবে সরিয়ে আপনি নামাজ কমপ্লিট করেন করতে পারেন কোনো অসুবিধা নেই মেহরিন সুমি আপনি জানতে চেয়েছেন নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি হাই আসলে হাত দিয়ে সেটাকে বাধা দিবেন বাস এটুকু এর বাইরে আর বিশেষ কোনো করণীয় নেই সেটা নামাজের আমাদের বাইরের সর্বাবস্থায় মোহাম্মদ আবু তাহের জানতে চেয়েছেন স্ত্রী বেনামাজি হলে করণীয় কি নামাজের কথা বললে বিরূপ সম্পর্ক তৈরি হয় দেখুন স্ত্রী বেনামাজি হলে তাকে নামাজের কথা বলবেন কীভাবে বলবেন এমনভাবে বলবেন যেভাবে বললে তিনি ফেলবেন না স্বামী স্ত্রীর সম্পর্কটা আমি বরাবরই বলি এত আপনার গভীর এবং সুমধুর একটি সম্পর্ক যে স্বামী স্ত্রীর একে অন্যের কাছ থেকে আর্গুমেন্ট করে আদায় করতে পারে না এমন জিনিস কিন্তু খুব কম আছে বরং বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী স্ত্রী কিন্তু একে অন্যের সাথে সম্পর্কটা এত যে তারা যদি খুব সিরিয়াসলি চেষ্টা করেন যে আমি আমার জীবনসঙ্গীর কাছ থেকে কিছু আদায় করবো তাহলে সেটা অসম্ভব নয় কঠিন হলেও সবসময় অসম্ভব নয় বিদায় সেই চেষ্টাটা আমাদের থাকা উচিত সেভাবে বলা উচিত আপনি আপনার স্ত্রী যদি আগুনে ঝাঁপ দিতে যান তাহলে আপনি তাকে বাধা দিতে গেলে আপনার বাধা না শুনলে আপনি কী করেন সেই রকম মানসিকতা নিয়ে তাকে যদি আপনি নামাজের প্রতি আহ্বান করেন কৌশলে হেকমতে চোখের পানি ফেলে দোয়া খুব করে ভালোবাসা দিয়ে ইশা সফল হবেন কিন্তু এর পরেও যদি কোনোভাবে না হয় আল্লাহর কাছে আপনার দায় থাকবে না ঈশাল্লাহিল্লাহ আর যদি সে চরিত্রগতভাবে বিমুখী মানুষ মনে হয় আপনার পরবর্তী বংশধর তার মাধ্যমে বিপদগামী হতে পারে মনে হয় তাহলে সেক্ষেত্রে এ ধরনের জীবন সঙ্গিনী না রাখার ক্ষেত্রে চিন্তাভাবনা করা যেতে পারে তবে অবশ্যই বিদকদল আমাদের সাথে বসে পরামর্শ করে পরিস্থিতির কথা বলে তারপরে সিদ্ধান্ত নিতে হবে মীরা হাসান জানতে চেয়েছেন মনে মনে কাউকে নিন্দা করলে কি গুণা হবে মনে মনে কাউকে নিন্দা করলে গুণা হবে না মুখে যদি আপনি কারো নিন্দা করেন কারোর কাছে তাহলে সেটা গুণা হবে তবে কারোর ব্যাপারে যদি আপনি কু ধারণা করেন অর্থাৎ ধরুন তার একটা কাজ এটা দুটা ব্যাখ্যা হতে পারে ভালো হতে পারে খারাপ হতে পারে ভালো হওয়ার পসিবিলিটি যদি ওয়ান পার্সেন্টও থাকে তারপরেও তার ব্যাপারে কুধারণা করা কিন্তু হারাম মনে মনে কু ধারণা করলেও আপনি মুখে কিছু বললেন না মনে মনে খারাপ ধারণাটা খারাপ করবেন এটাও কিন্তু গুণা কিন্তু একটা মানুষ খারাপ কাজ করছে চুরি করছে আপনি দেখতে পেয়েছেন তাহলে মনে মনে তাকে চোর মনে করলেন এটাতে কোনো গুণা হবে না মানুষের কাছে তার বদনামি করলে সেটা গুণা হবে কিন্তু মনে মনে তার খারাপ দোষটার কথা কল্পনা করে ঘৃণা করলেন এটাতে গুণা হবে না